আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ, আমি ডক্টর এস আর খান আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের অন্ডকোষস্থলী কেন ঝুলে যায় আর এটা রোগ কিনা। চলুন জেনে নিই পুরুষের অন্ডকোষস্থলী কেন ঝুলে যায়। আমরা জানি অন্ডকোষস্থলীর মধ্যে আছে অন্ডকোষ, অর্থাৎ ইংরেজিতে বা মেডিকেলে ভাষা আমরা বলি টেস্টিস। এই অন্ডকোষ থেকে কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণুটা কেন দরকার? একটা পুরুষের পিতা হওয়ার জন্য, অর্থাৎ বংশের ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিন্তু শুক্রাণু দরকার হয়। এই শুক্রাণুই কিন্তু নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে বাচ্চা উৎপাদন করছে। হ্যাঁ, সেই জন্য কিন্তু শুক্রাণুটার একটা জীবিত থাকার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয়। গরমের দিনে এত বেশি টেম্পারেচার বা এত বেশি তাপমাত্রা তৈরি হচ্ছে, যে কারণে অন্ডকোষটা ভালো থাকার জন্য, অর্থাৎ শুক্রাণুটা জীবিত থাকার জন্য নিচের দিকে অনেকটা বেশি ঝুলে যায়। কারণ পেটের দিকে অতিরিক্ত টেম্পারেচার উৎপাদন হয় আর সাথে পরিবেশের টেম্পারেচার তো আছেই, সেই জন্য একটু নিচের দিকে ঝুলে গেলে তাদের তাপমাত্রাটা আসলে নিয়ন্ত্রিত থাকে। সেই জন্য গরমের দিনে অন্ডকোষস্থলীটা নিচের দিকে ঝুলে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক, এটা কোনো রোগ না। পরবর্তীতে আমরা যেটা দেখি, শীতকালে যত বেশি টেম্পারেচার কমতে থাকে, যত তাপমাত্রা পরিবেশের কমতে থাকে, এই অন্ডকোষস্থলীটা ধীরে ধীরে পেটের দিকে উপরে উঠে আসে, অর্থাৎ ছোট হয়ে যায়, কুচকে যায়। অনেকে বলেন যে আমার অন্ডকোষটা ছোট হয়ে গেছে শীতের দিকে, এই রোগের সংখ্যা বেড়ে যায়। আবার গরমের দিকে যে অন্ডকোষস্থলী বড় হয়ে গেছে, এই সমস্ত রোগীগুলো আমাদের কাছে একটু অনেকে বেশি আসেন। তো আমরা তাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি যে এটা কোনো রোগ না, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আর যাদের অন্ডকোষস্থলী গরমের কারণে ঝুলে যাচ্ছে, এটা হচ্ছে ভালো, এটা কোনো মানে বিন্দুমাত্র চিন্তার বা দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটার জন্য কোনো চিকিৎসা দরকার হয় না। আর যে সমস্ত কারণগুলো আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন, যে দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন, যৌন আগ্রহ দিনের কমে যাচ্ছে, স্বপ্নদোষ, তারপরে আপনার বীর্যটা পাতলা হয়েছে, ওয়াটার সিমেন্ট যেটাকে আমরা বলি, যাদের অ্যাজোস্পার্মিয়া আছে, শুক্রাণু পরিমাণ বিভিন্ন কারণ কম আছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই সমস্ত কারণগুলো আপনারা আমাদেরকে বিস্তারিত বয়স ওজন রেখে আমাদেরকে ইনবক্স করবেন। আমরা সেই উত্তরগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের পেজের মাধ্যমে দেওয়া হবে, একটু সময় লাগবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।